দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন তারা তাকে সিংয়ের সাথে দেখা করার আমন্ত্রণ জানায় হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষা অ্যাকাডেমি আজ আমরা ইউনিট টু লেটস রিড এগেন চলো পুনরায় পড়ি দ্য উইলি ফলোয়ার্স ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুল্ড ওভার এ লার্জ ফরেস্ট একদা একটি শক্তিশালী এবং বড় সিংহ একটি বিশাল বনের উপর রাজত্ব করত হি হ্যাড থ্রি উইলি ফলোয়ার্স তার তিনজন বুদ্ধিমান অনুগামী ছিল দেয়ার দ্য ক্রো দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার তারা ছিল কাক শিয়াল ও বাঘ দে উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেসড হিম অল দ্য টাইম তারা সিংহ রাজার সাথে থাকত এবং সারাক্ষণ তার প্রশংসা করতো দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং সিংহ শিকারে বের হতো হি ইউজ টু হান্ট ডাউন অ্যান্ড অ্যানিম্যাল এভরিডে অ্যান্ড ইট ইট সে প্রতিদিন একটি পানি শিকার করে তা শিকার করে তা খেয়ে ফেলত দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স তার যে পড়ে থাকা উচ্ছিষ্ট অংশটা তার অনুগামীরা খেত ওয়ান ডে একদিন দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন হয়ে ক্যামেল একদিন সিংহের অনুগামীরা একটি উট দেখতে পেল দে হ্যাড নেভার সিনে ক্যামেল বিফোর তারা তার আগে কখনো উট দেখেনি দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল অনুগামীরা উটের সাথে বন্ধুত্ব করল দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন তারা তাকে সিংহের সাথে দেখা করার আমন্ত্রণ জানায় সো দ্য ক্যামেল কেম টু দ্য স্কেভ অফ দ্য লায়ন তাই উঠটি সিংহের গুহায় এলো দ্য হাম অফ দ্য ক্যামেল অ্যাট্র্যাক্ট ইভেন দ্য লায়ন উটের কুঁচ এমনকি সিংহকেও আকৃষ্ট করল সো হি সেট তাই সে বললো ওয়েলকাম স্বাগত মাই ফ্রেন্ডস আমার বন্ধু ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ তুমি আমাদের সাথেই গুহায় থাকতে পারবে থ্যাংক ইউ ইওর ম্যাজেস্ট্রি ধন্যবাদ মহারাজ আই উইল ফর বি ইওর ফ্রেথফুল ফলোয়ার্স আমি চিরকাল তোমার বিশ্বস্ত অনুগামী থাকব সেট দা ক্যামেল উটটি বলল দ্য লায়ন দ্য টাইগার দ্য জ্যাকেল দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল থাস লিভড হ্যাপিলি ইন দ্য লায়ন স্রেভ সিংহ বাঘ শেয়াল কাক এবং উট এইভাবে সিংহের ঘোয়ায় সুকে বাস করত ডে একদিন দ্য লায়ন ফিল ইল সিংহ অসুস্থ হয়ে পড়ল হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ড সে আর শিকারে বের হতে পারলো না দ্য টাইগার দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো অয়ার টু লেজি টু ফাইন ফুড বাঘ শিয়াল ও কাক খাবার খুঁজতে অলস ছিল সো তাই অল রিমেন্ড উইদ ফুড তারা সবাই না খেয়ে রইল দে বিকেম উই ক্যান থিন তারা দুর্বল রোগা হয়ে গেল অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট একমাত্র শুধু বা একমাত্র উট মোটা হয়ে গেল হি এট গ্রাস লিভ অ্যান্ড ফুট সে ঘাস পাতাও ফল খেত দ্য হোয়াট সামার নট মেক হিম উইক প্রচণ্ড গরম তাকে দুর্বল করতে পারেনি ওয়াট রোভ উইলি কানিং মানে হচ্ছে ধূর্ত বা চালাক হাম্প এ লার্জ লাম্প অন দ্য ব্যাক অফ অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীর পিছনে একটা বড় পিণ্ড বা কুচ ম্যাজেস্টি টাইটেল ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট এ কিং একটি রাজা সম্পর্কে কথা বলার সময় উপাধি ব্যবহৃত হয় বা মহারাজ লেজি আনউইলিং টু ওয়ার্ক কাজ করতে অনিচ্ছিক বা অলস লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য বক্সেস চলো যেখানে ট্রু হবে সেখানে টি এবং যেখানে ফলস হবে এভ রাখবো নিচের এই বাস্কগুলিতে দেখো দ্য লায়ন হ্যাড ফোর ফলোয়ার্স ও যে সিংহে চারটি অনুগ্রামী ছিল চারটে ছিল না তাই তো তাদের কটা অনুগ্রামী ছিল তিনজন তাহলে এটা ফলস হলো চারটে বলেছে তাহলে এখানে আমি এভ রাখব এভ রাখলাম দ্য টাইগার দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিনে ক্যামেল বিফোর টাইগার মানে বাঘ কাগ এবং শিয়াল এর আগে কখনো উঠ দেখেনি সেই জন্য এটা সত্যি এটা তার আগে কখনো উড দেখেনি সে এটা ট্রু সেখানে আমি টি রাখব দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল ট্রু স্টে উইথ দেম বলছে সিংহটা আমন্ত্রণ জানিয়েছিল ক্যামেলকে তাদের বাসায় থাকার জন্য এটা সত্যি তাহলে এখানে আমি টি দেব টু হলো দ্য টাইগার দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি বলছে এখানে বাঘ বাঘ উট এবং জ্যাকেল তিনজনে খুব লেজি ছিল তিনজনে লেজি ছিল না ক্যামেল কিন্তু লেজি ছিল না তাহলে এটা ফলস তাহলে এখানে আমি এপ দেবো দ্য হট সামার নট মেক দ্য উইক প্রচণ্ড গরম ক্যামেলটাকে বা উডটাকে দুর্বল করতে পারিনি এটা সত্যি তাহলে এখানে আমি লিখব আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে